দিশাকে জিজ্ঞেস করছে দিশা কোন স্কুলে পড়ে। আসলে স্কুলের নাম বলাটা পাবলিকলি এটা ঠিক না। আচ্ছা ওই যে মেয়েরা দিয়ে যে অনলাইনে বিজনেস চুদাইতেছে ওইটা ঠিক? মানে গাইস একটা জিনিস চিন্তা করে দেখো, যে মেয়েরা দিয়ে অনলাইনে বিজনেস করাইতেছে ওইটা ঠিক, অথচ পাবলিকের কাছে বলা ঠিক না যে সে কোন স্কুলে পড়ে। মানে সে মদ খাওয়াটা ঠিক মনে করতেছে, কিন্তু মদ কোথা থেকে আনতেছে এটা বলাটা ঠিক না। বিষয়টা হলো কালকে রাইতের আমি প্রতিবন্ধী খুঁজতেছিলাম রোস্ট করার জন্য, কেননা একটা কন্টেন্ট আপলোড তো দিতে হবে, না হলে আবার ভিডিওর গ্যাপ পড়ে যাবে। এই চিন্তা করতে করতে আমি ভিডিও খুঁজতেছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা চলে আসে। তো আসলে ভিডিওটা তো কিছু নেই, কিন্তু ভিডিওর পিছে লুকিয়ে থাকা মেয়েটা অনেক কিছু। আসলে কিছুদিন আগে এই মেয়েটাকে সময় চ্যালেঞ্জের ইন্টারভিউর মধ্যে ডেকে নেওয়া হয়েছিল শিশু শিল্পী হিসাবে। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ে শিশুদের মধ্যে জনপ্রিয় একজন শিশু শিল্পী বলবো তাকে, কিন্তু আসলে মাথার কাম পায়ে ফেলায় বাপে করতেছে ইনকাম, সেই ইনকাম দিয়ে চলতেছে বউ আর তার বাচ্চার কাম, আর সেইখানে কিনা মা আর বাচ্চা গিয়া করে দিনদাহারে খানকিগিরির কাম। না এখন আবার বলবো যে খানকিগিরি কেন বলতেছেন ভাই, এরা তো অনলাইনে টিকটক ভিডিও বানাইতেছে, তাহলে এটা আবার খানকিগিরির কে আছে? তাহলে ভাই তুমি হয়তো পুরোপুরি কথাটা বুঝো নাই। তো বেসিক্যালি রিচ কিড হইলো গা মানুষের চোদানা। হ্যাঁ আবার অনেকে বলবো ভাই রিচ কিড আবার মানুষের চোদানা কেমনে, আসলে ওরা এক বাপের চোদানা। আগে বুঝালেও কথাটা আমি কি বলতে চাইছি, তাছাড়া অকারণে কমেন্টে এসে গালি দিও না, কেননা অনেকে হইতে পারো রিচ কিড। তো কিছু রিচ পিপল থাকে যারা কিনা বিজনেস করার জন্য দেশের বাইরে চলে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ দুই মাস চার মাস এর জন্য, মনে করে তারপরে যে তাদের বউটা যে বাসায় রাইখা যায় সেসব মনে করে যে রাষ্ট্রের নিজের কাজের ছেলের সাথে কাম সারায়। এখানেও কিন্তু আমি সবার কথা বলতেছি এমনও কিন্তু না, কিছু কিছু খেনকি মেয়ে আছে যাদের কথা আমি বিশেষ করে উল্লেখ করতেছি। আর না হলে একটা জিনিস বুঝো, যেখানে কিনা এত বড় একটা মেয়ে আছে তার সে কিভাবে এখানে টিকটক করে বেড়াইতেছে, তাও আবার নিজের পমপম দেখায়া। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। আর ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই যে আমি কিন্তু এই মেয়েটাকে নিয়ে আরেকটা ভিডিও বানাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল যখন আমি ভিডিও খুঁজতে গিয়েছিলাম টিকটক ক্রিঞ্জ টিকটকারদেরকে, তখন আমি দেখতে পারি এই মেয়েটা পিছনে বসে বসে বই পড়তেছে আর তার মা টিকটক ভিডিও বানাইতেছে। তার মেয়ের পাবলিক স্কুল কোনটা সেটা পাবলিকের কাছে রিভিউ করা যাবে না, কিন্তু হ্যাঁ মেয়েকে দিয়ে এইভাবে ঠিকই দুধ লড়াই টিকটক ভিডিও করলে সমস্যা হবে না। লাইক সিরিয়াসলি মা যেমন মেয়ে তেমন হবেই, এখন মা যদি ব্যস হয় মেয়ে তো কনফার্ম খানকি হবেই। অস্বীকার করতেছি না যে এসব বলা ঠিক না, কিন্তু যদি একটা মেয়ে যদি তার মার কাছ থেকে খারাপ শিক্ষা পায় তাহলে আমি এখানে কি করবো বলেন? আমার কাজ হলো খারাপটাকে ঠিক করে দেওয়া, দরকার বললে তাকে গালি মেরে শুধরিয়ে দেওয়া, এটাই আমি আমার কাজ মনে করে থাকি। কিন্তু হ্যাঁ এখান থেকে বাঁচতে পারবে না একটা ছোট্ট টুনটুনি পাখি, কেন আমি দিতেও দিব না কাউকে ফাঁকি। যতবার এই পাখি তুমি ফাঁকি দিয়ে যাও আমি দূর থেকে দাঁড়িয়ে বলবো যাও যাও বাসায় তো আসতে হবে তুমি যাও। যাই হোক ভাই জেনে আমি খুবই খুশি হলাম যে আমার অডিয়েন্স অধিকাংশ মানুষই খুবই ভালো, তার অনেকেই খেয়াল করে নাই যে এখানে মেয়েটার দুধ ছোঁয়া দেয়া গেছে তার টিকটক ভিডিওতে। তো এ কেমন মা যে কিনা এখন অব্দি নিজের সেফটি ভালো করে রাখতে পারে না, সে এবার নিজের মেয়ের সেফটি কিভাবে রাখবে? আর তার থেকে বড় কথা আমি এটাই এখন অব্দি মানতে পারলাম না এই মেয়েটা আবার শিশু শিল্পী কি এর ভাই? শিশু শিল্পী কাদেরকে বলে, যারা যারা গান গায় নাকি বড় কোনো আর্টিস্ট? আমি ঠিক বুঝতে পারতেছি না, শিল্পী মানে যে শুধুমাত্র গায়ক তা কিন্তু না, শিল্পী মানে একটা আর্টিস্ট ধরে নাও আপাতত, কেননা সে কোন লেভেলের আর্টিস্ট আমিও ঠিক বুঝতে পারতেছি না, তার মধ্যে এমন কোন প্রতিভাটা আছে আমি ঠিক বুঝলাম না এখন অব্দি, কেউ কি একটু জানো আমার একটু বুঝায় বলবা? জানি না। ওই টুটু আমি মনে হয় এই মেয়েটা যে কোন লেভেলের আর্টিস্ট আমি মাত্র বুঝতে পারছি, তোমরা একটু ভালো করে দেখো। দেখছো তাই তো আমি বলি, মানে অল্প বয়সে একটা মেয়ে কেমনে শিশু শিল্পী হয়ে পড়ে, তার বয়স নাকি মাত্র 12। লাইক সিরিয়াসলি 12 বছরের একটা মেয়ে কেমনে শিশু শিল্পী হয়েছে এখন তুমি বুঝছো? মানে টিকটকে গিয়ে হাগার হাগার ভিডিও বানানোর পরে যদি ভাইরাল হয়ে যায় তারপরে সে এখন শিশু শিল্পী হয়ে যায়, মানে তেমন কোনো কষ্টের প্রয়োজন নেই। তুমি যদি একটা টিকটকার হয়ে থাকো আর বিশেষ করে তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তাহলে তোমার গড গিফটের চার পাঁচটা জিনিস থাকবে অ্যাবিলিটি, ওইটা ধরে নিতে পারো, কেননা তোমার পিসের সামনে আর উপরে দুইটা যে জিনিসগুলো আছে এগুলো মনে করো তোমার অ্যাবিলিটি। আর যদি তাও না হয় তাহলে এক কাজ করতে পারো, তুমি জাস্ট বুকের সাইডগুলো হালকা একটু খুলে দিবা, এত খোলারও দরকার নেই, মানে তুমি তার দেখাই
দিতেছ না বম্বু এতটুকু যথেষ্ট। আসলে এই মেয়েটা হয়তো বা লুকায় রাখছে কিন্তু তারপরে কিন্তু যেভাবে লাফাইতেছে কোনো মতো কারো থেকে কম মনে হইতেছে না, কারণ একটা 12 বছরের মেয়ের যদি এত বড় বড় হয়ে থাকে তাহলে সে অবশ্যই একজন শিল্পী, না হলে এই বয়সে এত বড় হয় কেমনে? তো দেখলাই তো মায়ের অবস্থা কি আর মেয়ের অবস্থা কি, দুইটা যদি একই অবস্থা হয় তাহলে এখানে আর বলবো কি, দুইটাই তো অনলাইনে গিয়ে বিশ্বাসগিরি করতেছে না, তাহলে এখানে বলার মতো তেমন কিছু নাই। তবে হ্যাঁ, তোমাদেরকে টিকটকে বলছিলাম রিচ কিড গুলো আসলে মানুষের দুচা হয় না, এসব কেমনে তোমরা বুঝবা? দেখো তোমাদেরকে একদম প্রমাণ করাই দিতেছি সহজ সরল ভাবে। তো বেসিক্যালি মেয়েটা গেছিল রিং শপে রিং কেনার জন্য। রিং কিনতেছো, ভালো কথা, তুমি কিনো, দামি কিনো কম দামি কিনো এটা তোমার উপরে রেখে দাও। তুমি কেন এইসব টিকটক বানায় তুমি মানুষের কাছে সাইডা বেড়াইবা? এইসব দেখে কি আমাদের মতো মিডল ক্লাস যারা যারা আছে তারা কষ্টে থাকে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে যাই হোক, আমাদের মতো মিডল ক্লাস যারা আছে তারা অবশ্যই সুখী আছে, আর যাই হোক মানে অ্যাটলিস্ট আর যাই হোক মানে আমাদের বাপ মার কষ্টের টাকা দিয়ে আমরা কখনো আর পূর্তি করে বেড়াই নাই। মানে এটা ওইটা কিনা শখ যদি হয়েও যায় তাহলে আমরা নিজেরা টাকা জমা কিনি, নয়তো বা নিজেরা কষ্ট করে টাকা আর্ন করি তারপরে আমরা কিনি। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আরে যে রিচ কিট গুলো আছে না যেগুলোর বাপ মার টাকা বেশি থাকে তার, আরে শোনা তুমি এটিএম কার্ডটা নিয়ে যাও, তোমার যা যা লাগে তুমি কিনে নিয়ে আসো যাও। তাই নাকি? এইভাবে প্রশ্রয় দিতে দিতে একদিন দেখবে যে তার মেয়েটা রাস্তায় পরে আছে রেপ হয়ে কারো না কারো হাতে, কারণ ওই যে হালকা পাতলা কাপড় পরে হালকা হালকা করে দেখা যায়, এসব দেখার পর যে কোনো শয়তান ছেলের ওই জায়গার ওইটা খারায় যায়। তারপরে তো এগুলোর চিপাই নিয়ে ঠাপায় খায়া ছেড়ে দেয়। এটা আগে তুমি বলবা না? একটা দিক দিয়ে আমরা মিডল ক্লাস আর আমরা গরিব যারা যারা আছি তারা একটা দিক দিয়ে খুব ভালোই এগিয়ে আছি, যে আমাদের মা বোনেরা সব পর্দায় থাকে, অ্যাটলিস্ট সব থেকে ভালো থাকে, সুরক্ষিত থাকে, কোনো বাজে ছেলেরা তাদের দিকে তাকাইতেও পারে না। আর হ্যাঁ, শ্রদ্ধা জানাই সেসব বাবাদেরকে যারা দিন মজুরি করে এখনো সংসার চালায়, আর শ্রদ্ধা জানাই সেসব মাদেরকে যারা কিনা গার্মেন্টসে কাজ করে নিজের ফ্যামিলি চালায়। আর এই ক্ষেত্রে একটা কথা আমি কনফার্ম করতে পারি যে তোমার গাছের যদি শিকড়ে পানি না থাকে তাহলে উপরে কোনো সময় ফল হবে না। ঠিক কিছুটা একই রকম আমার যা মনে হইলো, ওর মা আগে হয়তো ম্যাগি ছিল ম্যাগিখানা থেকে ধরে নিয়ে আসছে ওর বাপে, আর এখন মাইয়ারও ঠিক একই লাইনে পাঠাইতেছে ম্যাগি গিরি করার জন্য। ধৈর্য সহকারে অপেক্ষা করে দেখবা বেশি কুটিলের আশেপাশে এইসব মেয়ে আর মাকে দেখা যাইতেছে, ওইখানে গিয়ে খাইয়ে দিও। कैसी लगी आगे स्वाद আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।